হাসিঘর মোড় সংলগ্ন পূর্ব চয়নপাড়ার রাস্তার বেহাল দশা বলে অভিযোগ এলাকাবাসীর দীর্ঘদিন যাবৎ এই রাস্তা মেরামতের কাজ বন্ধ মূলত পূর্ব চয়নপাড়া এবং পাপিয়াপাড়ার মাঝখানে এই রাস্তা তবে রাস্তাটাকে কতটা রাস্তা বলা যায় তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই কিন্তু এবার পূর্ব চয়নপাড়ার বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবি তুলে সরব হলেন বর্ষা এলেই রাস্তায় জল জমে যায় পুরো রাস্তা ভাঙা এই ভাঙা রাস্তাটা তাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তা নিয়ে চিন্তায় এলাকাবাসীরা অসুবিধা তো হবেই রাস্তাঘাট তো প্রতি বছরই জল জমে রাস্তাঘাটে জল জমাতে পাবলিকের অসুবিধা হয় আর প্রতি বছরই রাস্তা ভেঙে যায় হ্যাঁ আর রাস্তাটা নিচু আছে নিচু থাকার দরুন প্রতি বছরই এরকম হয় আর কি ওই রাস্তাতে জায়গায় জায়গায় জল জমে যায় লোকের এই ঠান্ডা সর্দি কাশি এগুলো লেগে যায় জল জল পাড়াতে পাড়াতে হয় এগুলো সমস্যা হয় আর কি এলাকায় যে রাস্তা রয়েছে তা দেখে বোঝার উপায় নেই কেবলমাত্র ভোট এলেই পঞ্চায়েতের লোকেরা এসে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেয় কিন্তু আদতেও এই প্রতিশ্রুতি কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন আছে এলাকাবাসীর অভিযোগ এই রাস্তা দিয়ে প্রচুর বড় বড় ট্রাক লরি চলে কারণ আশেপাশেই রয়েছে অনেক কারখানা গোডাউন বড় ট্রাক লরি চলার জন্য রাস্তা বেশিদিন ঠিক থাকে না এবং কার্যত চয়নপাড়ার ওই এলাকা একটু নিচু হওয়ায় জল খুব তাড়াতাড়ি জমে যায় ফলে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার বাসিন্দাদের বহুদিন ধরেই অভিযোগ জানানো হলেও এই রাস্তা এখনও ঠিক করা হয়নি আশেপাশের স্থানীয় লোকেরা সবাই মিলে নিজেরাই মাটি ফেলে রাস্তা উঁচু করে কিছুরা রেহাই পাওয়ার চেষ্টা করলেও সুরাহা মেলেনি এলাকাবাসীদের অভিযোগ আদৌ কি এটা আমাদের কাজ ভোট চাওয়ার সময় সবাই ঠিকঠাক চলে আসে তবে ভোট পেরিয়ে গেলেই আমাদের দিকে কেউ ফিরেও তাকায় না একটু বর্ষা হলেই জমে যায় জল বাড়িতে জল ঢুকে যায় ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ে তাই আমরা চাই যেন এই রাস্তার দ্রুত সংস্কার করা হয় বলে জানান স্থানীয় বাসিন্দা অপু সাহা বছরকে বছর চলে যায় তবুও ঠিক হয় না রাস্তা ঠিক হয় না নিকাশি ব্যবস্থা আদৌ কি রাস্তা ঠিক হবে চিন্তায় পূর্ব চয়নপাড়া এলাকার বাসিন্দারা এলাকাবাসী নীরেন রায় জানান ঠিক মতো পঞ্চায়েতের কাজ করলে আজ এই দিনটা দেখতে হতো না অসুবিধা এই যে ড্রেন বসকাতে জল উঠে বাড়ি প্রত্যেক বাড়ি বাড়ি দেখেন ইনকোয়ারি করে জিজ্ঞাসা করেন জল উঠে কি না কাল আর কি করবো বলে ঠিকমতো যদি পঞ্চায়েতের ডিউটি ঠিক কাজ করতো তাহলে তো এরকম হতো না শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট নিউজ এইটিন লোকাল